রাজ্যের আশার শিক্ষানুষ্ঠানত যে এটা সুরক্ষিত নয় শিক্ষার্থী বিশেষকৈ যুবতী সকল নিশা গুহাতে বিশ্ববিদ্যালয় সৃষ্টি হলে এক উত্তপ্ত পরিস্থিতির এজন যুবকর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন মহাবিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উত্থাপন হয়েছে আর অভিযুক্ত যুবকজনের নাম সাইফুল আলম বলে জানিপরা গেছে নিজকে বর্তমান চেঙা পিএইচিত চিকিৎসক রূপে কর্মরত বলে উল্লেখ করেছে সাইফুলে সন্ধিয়ার ভাগত নিজের আবাসরপরা বিশ্ববিদ্যালয়ের মার্কেটলে অহা সময়তে ছাত্রীগীর শ্লীলতা হানির অপচেষ্টা চলায় সাইফুল আলমে আর এই ঘটনার পাশতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী আর একাংশ ছাত্রই আটক করে সাইফুলক পরবর্তী সময় জালুকবাড়ি আরক্ষীর হাতত গতাই দিয়ে যুবকজনক আর ঘটনা সন্দর্ভত জালুকবাড়ি আরক্ষী চকীর যুবতীগুলিকে দাখিল করেছে এখন এজাহার ইফালে অভিযোগ সম্পূর্ণরূপে নস্যাত করেছে যুবকজনে নিজকে সম্পূর্ণ নির্দোষী বলে সংবাদ মাধ্যমের আগত ব্যক্ত করেছে সাইফুলে জালুকবাড়ি আরক্ষীর তদন্তর পাশতে পোহরলে আহিব সকল তথ্য কিন্তু প্রকৃততে যদি এইজন অভিযুক্ত যি অভিযোগ উত্থাপন হয়েছে এই লোকজনের বিরুদ্ধে সেই অভিযোগ যদি সঁচা হয় তেন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিরাপত্তারক্ষীসকলে এই ক্ষেত্রে আরও অধিক গুরুত্ব দিয়ে প্রয়োজন আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসকল যায় নিরাপদে একখন ছাত্রী নিবাস বা ছাত্রাবাসত বসবাস করে আর সেই সময়সাত যদি এনে ধরনের ঘটনা সংঘটিত হবলে হয় তেন্তে পড়াশোনারপর আতরি এনে ধরনের চিন্তাবর লই থাকি গতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে আরক্ষীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গতি আরক্ষীর তদন্তর পিছতে এই সমগ্র ঘটনার সত্য সত্য পোহরলে আহিব আমাৰ 7:00 বজাত আমাৰ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আইনৰ ছাত্ৰী এজনীক কৰ্ম ডক্টৰ বুলি কৈছে তেওঁ ল'ৰা এজন আয়ুৰ্বেদিক ডক্টৰ বুলি কৈছে তেওঁ চেঙাত তেওঁ কৰ্মৰত হৈ আছিলে তেওঁ 7:00 বজাত আমাৰ আইনৰ ছাত্ৰী এজনীক অত্যন্ত অশ্লীল মন্তব্য কৰিছে মলেষ্টেশ্যন টাইপ হেৰি কৰিছে অশ্লীল ইংগিত দিছে অশ্লীল ইংগিত দি পেলাই তেওঁ কথাটো কৈছে যেতিয়া তেওঁ কথাটো সোধা হ'ল তেওঁ কৈছে যে মই এইটো দিমেই মই কৰিমেই এনেকুৱা এটা কথা পত্ৰ তেওঁ কৈছিলে গতিকে আমি যেতিয়া কথাটো গম পালোঁ আমি ল'ৰাখিনি আহিলোঁ আহি পেলাই ছিকিউৰিটি অফিচক ফোন কৰিলোঁ ফোন কৰি ছিকিউৰিটিক গতাই দি পেলাই তেওঁক আৰক্ষী চকীত গতাই দিয়া হৈছে ইতিমধ্যে আৰু গুৱাহাটী বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা এটা গোচৰ ৰুজু কৰা হৈছে তেওঁলোকে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম বুলি কৈছে আৰু আমি অত্যন্ত লজ্জিত হৈছোঁ যে ডক্টৰ নিচিনা এজন নবেল প্ৰফেচনৰ মানুহে এনেবোৰ কামত আচলতে কৰিব আহিছে সেইকাৰণে আমি যিখিনি ডক্টৰ আছে তেওঁলোককো মই আহ্বান জনাইছোঁ যে আপোনালোকে এনেকুৱা মানুহক চিনাক্ত কৰক চিনাক্ত কৰি অতি সোনকালে পুলিচ বা প্ৰশাসন যেনেকুৱা আহিছে তেওঁলোকক আপোনালোকে অৱগত কৰাওক কাৰণ গোটেই হেৰিটোৰ এক বদনাম এটা হয় আমি এতিয়া থানাতে আছোঁ থানাত গোচৰ ৰুজু হ'ল তেওঁলোকে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম বুলি কৈছে আৰু অনাগত দিনত এনেকুৱা ঘটনা নহ'বলৈ আমি আহ্বান জনাইছোঁ গুৱাহাটী বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষ